সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয় তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই করোনার এই সময়ে আমরা আবারও গৃহবন্দী হয়ে গেলাম। তো এই সময় যেহেতু আমরা স্কুলে আসতে পারছি না, ক্লাসে আমরা উপস্থিত থাকতে পারছি না, সেক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো পরিচালনা করছি, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখবে। আর আজকে আমি দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি ক্লাস নেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় অর্থাৎ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এর উপরে একটি ক্লাস নেব। আজকের ক্লাস শেষে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে সেটা হচ্ছে প্রথমে মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ, মাল্টিমিডিয়ার ব্যবহারের ক্ষেত্রসমূহ। আমরা আজকের ক্লাসে মাল্টিমিডিয়া সম্পর্কে এই সামান্য কিছু ধারণা নেব এবং এর থেকে আমরা জানতে পারবো মাল্টিমিডিয়াটা কী এবং মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো কী, আর কোন কোন ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। তো প্রথমে শিক্ষার্থী বন্ধুরা আমরা আসি মাল্টিমিডিয়াটা কী। মাল্টিমিডিয়াটা কী, মাল্টি শব্দের অর্থ কী? মাল্টি শব্দের অর্থ হচ্ছে বহু, আর মিডিয়া মানে হচ্ছে মাধ্যম। সুতরাং আমরা বলতে পারি মাল্টিমিডিয়া হচ্ছে বহু মাধ্যম। আমরা দেখো টেক্সট বইতে একটু দেখি, সেটা হচ্ছে আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করছে, মাধ্যম বা মিডিয়া ব্যবহার করছে। লেখা একটি প্রকাশ মাধ্যম, শব্দ একটি প্রকাশ মাধ্যম, আবার চিত্র একটি প্রকাশ মাধ্যম। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই সেটা হয় কি, মাল্টি। অনেকগুলো প্রকাশ, অনেকগুলোকে নিয়ে যখন আলোচনা করা হয় সেটাই হচ্ছে মাল্টি, আর অনেকগুলো মাধ্যমকে যখন নিয়ে আমরা একসঙ্গে আলোচনা করছি তখন সেটা হচ্ছে মাল্টি মিডিয়া। অনেকগুলো প্রকাশ মাধ্যম, আমরা প্রকাশ মাধ্যম যে অনেকগুলো প্রকাশ মাধ্যমকে একসঙ্গে আমরা বলছি মাল্টি মিডিয়া। তাহলে আমরা এই যে প্রকাশটা কোন কোন মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি শব্দের মাধ্যমে, আর একটা কিসের মাধ্যমে, বর্ণের মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে। তো এই শব্দ বর্ণ চিত্রের মাধ্যমে আমরা যে প্রকাশ করে থাকি, এই যে অনেকগুলো মাধ্যম একসাথে হওয়ার জন্য এটাকে আমরা বলছি মাল্টি মিডিয়া। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই মাল্টি মিডিয়া বলে তাকে চিহ্নিত করে থাকি। সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলো বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরন কিন্তু বদলে গেছে। এখন আমরা কোন বিভিন্ন মাধ্যমে এটা প্রকাশ করছি। তো বন্ধুরা, মাল্টিমিডিয়া সম্পর্কে সংক্ষেপে যে কথাটা বলতে হয় যে মাল্টিমিডিয়া কী, মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়াটা হচ্ছে কি, যে বহু মাধ্যম। মাল্টি শব্দের অর্থ বহু, মিডিয়া শব্দের অর্থ মাধ্যম। সুতরাং আমরা বলতে পারি মাল্টিমিডিয়া হচ্ছে বহু মাধ্যম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আসি মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ। আসলে মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো কী কী আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা জানি সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কী, কম্পিউটার, যা হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগ কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। এরপর লেখালেখি করার জন্য এই যন্ত্রটি ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। আমরা এখন দেখব সারা মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো কী। সারা পৃথিবীতে এখন সর্বপ্রথম যে প্রবণতাটি স্পর্শ করছে সেটি হচ্ছে প্রচলিত ধারণা ও প্রচলিত যন্ত্রপাতিকে কম্পিউটার দিয়ে স্থলাভিষিক্ত করা। তো আমরা এখন দেখি যে মাল্টিমিডিয়া যে মাধ্যম সেটা হচ্ছে, প্রথমত আমরা কিছুটা জেনেছি যে অনেকগুলো মাধ্যম নিয়ে যেটা হয় সেটা হচ্ছে মাল্টিমিডিয়া। এই মাধ্যমগুলো হচ্ছে বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, শব্দ, অডিও, ভিডিও
অ্যানিমেশন এবং ইন্টারঅ্যাকটিভ কম্পিউটিং বর্ণ বা টেক্সট দিয়ে কিভাবে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যম কিভাবে যে সারা দুনিয়াতে টেক্সটের মাধ্যমে যাবতীয় কাজ এখন কম্পিউটারে হয়ে থাকে। এক সময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো, এখন অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এরপরে আসি আমরা চিত্র। চিত্র হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ কম্পিউটার ব্যবহার করে হয়। আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং, ড্রয়িং, তারপর কমার্শিয়াল যে গ্রাফিক্সগুলো এগুলো কিন্তু আমরা এখন কীভাবে করছি কম্পিউটার মানে ব্যবহারের মাধ্যমে এগুলো করতে পারছি। এটি একটি ব্যতিক্রমী একটি মুদ্রণ প্রকাশনা। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 90 দশকে। প্রথমে ফটোশপ থেকে স্ক্যান করা ছবি সম্পাদনা নিয়ে এর সূচনা হয়। ক্রমশ ডিজাইন ও গ্রাফিক্স কম্পিউটার জায়গা করে নিতে থাকে। এরপরে আসি আমরা মাল্টিমিডিয়ার যে মাধ্যম রয়েছে তার মধ্যে আরেকটা যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে ভিডিও। ভিডিও কী করে? ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স। ভিডিও হতে কার্যত এক ধরনের গ্রাফিক্স। একে চলমান গ্রাফিক্স বললে ভালো হয়। বিশ্বজুড়ে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া। টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই কিন্তু ভিডিওর ব্যবহার অত্যন্ত ব্যাপকভাবে এটা ব্যবহৃত হচ্ছে। এরপর আছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা হচ্ছে কি? অ্যানিমেশনটা হচ্ছে চলমান অর্থাৎ স্থির চিত্রকে চলমান করতে আমরা কী ব্যবহার করে থাকি? অ্যানিমেশন ব্যবহার করে থাকি। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে। এটি বিশেষত এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকও হতে পারে। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ ব্যাপক হচ্ছে, বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয়। হ্যাঁ, তবে অ্যানিমেশনের কাজ করার লোকের অভাব রয়েছে। আসলে অ্যানিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না, এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সব কিছুই কিন্তু যুক্ত থাকে। অর্থাৎ অ্যানিমেশনটা কিন্তু কী করে যে স্থির চিত্রকে চলমান করে। এগুলো সাধারণত আমরা কোথায় কোথায় ব্যবহার করছি? যে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স সব ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যানিমেশনটা ব্যবহার করছি। এরপরে আসি শব্দ বা অডিও। শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে এখন কম্পিউটারের উপর নির্ভর করে। হ্যাঁ, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যানালগ পদ্ধতিতে এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করতে পারে। তাহলে আমরা মাল্টিমিডিয়ার যে মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমগুলো সম্পর্কে এক ধারণা লাভ করলাম। সেটা হচ্ছে মাধ্যমগুলো যদি এখন তোমাদেরকে প্রশ্ন করা হয় যে মাল্টিমিডিয়ার এই মাধ্যমগুলো কি, আমার মনে হয় তোমরা অবশ্যই এটি পারবে। তারপরে আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে টেক্সট বা বর্ণ, চিত্র ও গ্রাফিক্স, শব্দ বা অডিও, ভিডিও, অ্যানিমেশন আর ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া সাধারণত এই মাধ্যম ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসবো আমরা মাল্টিমিডিয়ার ব্যবহারের ক্ষেত্রসমূহ। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। আমরা সাধারণত মাল্টিমিডিয়া যে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে শিক্ষার উপকরণ হিসেবে। কিন্তু আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করি। যেমন শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার হলে শিক্ষার্থীরা সহজে বিষয়টি কী করতে পারে? বুঝতে পারে। আমরা তোমাদেরকে অনেকগুলো মাল্টিমিডিয়া ক্লাস নিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। মাল্টিমিডিয়ার মাধ্যমে কী করা যায় যে জীবন্ত ক্লাসটা যেমন জীবন্ত হয়ে ওঠে, যে কঠিন একটা জিনিসকে আমরা অ্যানিমেশন, ভিডিও, অডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়ে থাকি। সুতরাং শিক্ষার উপকরণ হিসেবে কিন্তু মাল্টিমিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করছে। এরপরে মাল্টিমিডিয়ার যে সফটওয়্যারগুলো রয়েছে, যেমন বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে। বাংলাদেশ 71, অবসর, তারপর বিশ্বকোষ, নামা শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। তাহলে তোমরা এগুলো মনে রাখবে যে কি, বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ, নামা শিক্ষা,
विजय शिशु शिक्षा एम कैकटी स्थिति माल्टीमीडिया प्रजुक्ति प्रयोग एखे प्रकृत इंटरैक्टिविटी एखो नहीं चले अवश्य आशा करा जा शतके बांग्लादेशे व्यापक भावे माल्टीमीडिया सफ्टवेयर तैरि होबे। एरपरे देखो माल्टीमीडिया डिजिटल प्रकाशनाय माल्टीमीडिया व्यवहार करे थाकि प्रकाशना एखन कार्यनिर्वाह तबे 21 शतके अवश्य डिजिटल प्रकाशनार शतक होबे बांग्लादेशे। आर एरपरे आमरा माल्टीमीडिया आर कोथाय व्यवहार करे थाकि बिनोदनेर क्षेत्रे किन्तु आमरा माल्टीमीडिया व्यवहार करे थाकि विज्ञापनेर क्षेत्रे माल्टीमीडिया ब्यवहार एछाड़ा गेम्स विभिन्न धरनेर गेम्स किन्तु माल्टीमीडिया व्यवहृत होये थाके। तो शिक्षार्थी बंधुरा आमरा आजके माल्टीमीडिया धारणा माल्टीमीडिया माध्यमसमूह एवं माल्टीमीडिया व्यवहारे क्षेत्रसमूह सम्पर्के आलोचना करलाम। आशा करछि तोमरा एर थेके एटुकु माल्टीमीडिया सम्पर्के किछुटा धारणा বা এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটাকে তোমরা সুন্দরভাবে উপভোগ করেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার আমরা ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।